আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব গরু দুধ ছাড়া কিভাবে পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম বানাতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিমিস কুকিং থেকে আজকে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো এখন এখানে আমি যে দুধটা দিব, এখানে আমি দিয়েছি 1 কাপ পানি, আর পানির সাথে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি যেহেতু গরুর দুধ দিয়ে করব না, তো ওই জন্য 1 কাপ পানির সাথে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে 1/2 কেজি দুধকে ঝাল করে 250 গ্রাম বানিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এটাকে ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করে নিব চুলা বন্ধ অবস্থায়। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন এখানে আমি চুলাটা অন করে দিব। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর এই যে দেখতেই পারছেন দুধটার ঘনটা একদম মালাইয়ের মতো। আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। তো এখন দেখতেই পারছেন দুধটা ব্লক চলে আসছে। এখন দুধটা আমি জাল করে একেবারে ঠান্ডা করে নিব। আর এখানে আমি নিয়েছি ট্যাপিক্যাল, যে কেকের ক্রিমটা আছে দোকানে বললেই আপনাদেরকে দিবে ওই ক্রিমটা নিয়েছি। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ক্রিম। তো এখন বিটার দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিব। একেবারে কেকের মতো বিট করা যাবে না, আর একটু সময় নিয়ে বিট করতে হবে। তো প্লিজ আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট রইলো, আপনারা একটা দেখার শুরুতেই লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাদের ভিডিও কন্টেন্ট বানাতে উৎসাহ বাড়ায়, আপনাদের লাইকটা ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ক্রিমটা কিভাবে বিট করতেছি, আর এটার ঘনত্ব কতটুকু। তো যখন এরকম একটা ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে যে আমি দুধের মালাইটা রাখছি, ওই দুধের মালাইটা এখন দিয়ে দিব। দিয়ে এটাকে আমি অনবরত একটু টাইম নিয়ে বিট করে নিব। আপনারা যদি এভাবে বানান দেখবেন একেবারে দোকানের আইসক্রিমের মতো খেতে ভালো লাগবে। তো এভাবে বিট করে নিতে নিতেই দেখতে পারছেন আমার এটা কতটা ঘন হয়ে গেছে। যখন আইসক্রিমটা ঠান্ডা হয়ে গলে যায় তখন দেখবেন একেবারে এরকম পাতলা হয়ে যায়। তো এর সাথে বেশি আর ঘন করা যাবে না। তো এখন আমার বিট করা হয়ে গেছে, তো আমি এটাকে একটা বক্সে ঢেলে নিব। আপনারা চাইলে আইসক্রিমের বাটাতে বা যে কোনো পাত্রতে ঢেলে নিতে পারেন। তো এটাকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। একেবারে সহজ আইসক্রিম বানানো, কোনো প্রকারে কোনো ঝামেলা নাই। ঢাকনাটা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা কতটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার আমার ভিডিওটা 1000 লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও তার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, কোনো প্রকারের কিন্তু কোনো ঝামেলা নাই। এই গরমে কিন্তু এরকম একটা আইসক্রিম যদি থাকে, কলিজা ঠান্ডা হয়ে যায়, তো আপনারা যখন মন চাইবে এভাবে বানিয়ে নিতে পারেন দোকান থেকে না এনে। এখন আমি সবাই সাথে শেয়ার করব, আর এটা খেতে যে এতটা মজা হয়েছে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।